ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক হয় 6 মে। রাজা ও রানীর অভিষেক অনুষ্ঠানে ভোজের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শেফ নাদিয়া হুসাইনের তৈরি করোনেশন অবারজিন। দুপুরের খাবারে মেনুর সঙ্গে ছিল গ্রিন স্যালাদ এবং সেদ্ধ নতুন আলু দিয়ে গরম বা ঠান্ডা খাবার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের ভোজে উপমহাদেশীয় খাবার হিসেবে জায়গা করে নিয়েছে স্ন্যাক্স কিশ। পেস্ট্রিতে পালং শাক, মটরশুঁটি ও সুগন্ধিযুক্ত ভেষজ ড্যারাগনের সমন্বয়ে তুলতুলে স্বাদের এই ডিশ প্রস্তুত করা হয়। বাংলাদেশের বংশোদ্ভূত শেফ নাদিয়া হোসেন তৈরি করেন করোনেশন অবারজিন। দুপুরে খাবারের মেনুর সঙ্গে ছিল গ্রিন সালাদ এবং সেদ্ধ নতুন আলু দিয়ে গরম বা ঠান্ডা খাবার। ব্রিটিশ শেফ মার্ক ফারাঙ্গান তৈরি করেন করোনেশন ডিশ। কাস্টার্ড, পনির, মাংস, সামুদ্রিক পণ্য দিয়ে বানানো কেক জাতীয় খাবার ছিল গ্রেগ ওয়াশলের ব্রিটিশ শেফের তৈরি প্রন ট্যাকোস উইথ পাইনাপেল সালসা। চিংড়ি মাছ ও আনারস দিয়ে বানানো ট্যাকো, স্ট্রবেরি অ্যান্ড জিঞ্জার ট্রিফল যা বানিয়েছেন ব্রিটিশ শেফ অ্যাডাম হ্যান্ডলিং। চীনা বংশোদ্ভূত মার্কিন শেফ কেন হামের তৈরি এশীয় ধরনের বানানো ভেড়ার মাংস, লে কর্ডন ব্লু লন্ডন কুইনারি স্কুলে তৈরি করোনেশন চিকেন, ব্রিটিশ বেকার মার্থা কলিনসনের তৈরি করোনেশন ক্রাউন স্কঞ্চ ছিল মার্কিন ফুড স্টাইলিশ ও বেকার ক্লেয়ারের টাকের তৈরি ব্রাউন সুগার ভিক্টোরিয়া স্পঞ্জ। চন্দ্রা, নিউজ 24।